তো বন্ধুরা, গরমের শুরু মানেই আমাদের বেলি গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসার সময়, গাছে নতুন নতুন ডালপালা ও পাতা আসার সময়। কিন্তু বন্ধুরা, এই সময় দেখা যাচ্ছে আমাদের কাটাই ছাটাই করা গাছও কিংবা নতুন বেলি গাছ কোনোটাই সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না। গাছের মধ্যে কচি কচি নতুন ডালপালা আসছে না এবং এর পাশাপাশি গরমের শুরু হয়ে গেল, গাছের মধ্যে কুঁড়িও আসছে না। যদিও বা দু একটি কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলি সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হওয়ার আগেই গাছের মধ্যে শুকিয়ে ঝরে পড়ছে। এই সময় কোন কোন কাজকে করলে পরে আমরা এই সব সমস্যা থেকে মুক্তি পেতে পারবো, এই সময় আমাদের বেলি গাছগুলিকে দ্রুত হারে বৃদ্ধি করে তুলতে পারবো, গাছের মধ্যে আমরা অগণিত কুঁড়িকে আনতে পারবো, কোন কোন খাবারকে এই সময় আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, আজকে এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার বেলি ফুলের গাছটা যেমন ঝোপালা হয়ে উঠছে, তেমন কিন্তু গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কুঁড়িকেও লক্ষ্য করতে পারছ। এই গাছে কুঁড়ির সংখ্যা এতটাই বন্ধুরা, যা গুণে শেষ করা যাবে না। তো বন্ধুরা, আমাদের প্রতিটি বেলি ফুলের গাছ থেকে এই রকম অগণিত কুঁড়ি এবং ফুলকে পেতে হলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, গাছগুলিকে আমাদের ঝাঁকড়া করে তুলতে হবে। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে যে সমস্যাটা দেখা যাচ্ছে, আমাদের বেলি গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না। নানান রকম খাবার প্রয়োগ করেও আমরা গাছের মধ্যে কচি কচি ডালপালা এবং পাতাকে আনতে পারছি না। আমাদের একটা কথা সকলকে মনে রাখতে হবে, বেলি গাছ যতক্ষণ না নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি করবে, ততক্ষণ কিন্তু গাছের মধ্যে আমরা কুঁড়ি এবং ফুলকে পাবো না। তো এই সময় আমাদের বেলি গাছগুলিকে দ্রুত হারে বৃদ্ধি করতে হলে, গাছে নতুন নতুন ডালপালা ও পাতাকে আনতে হলে, যে কাজটা আমাদের প্রথমে করতে হবে সেটা হলো আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতিকে আমাদের কিন্তু মেটাতে হবে। তার জন্য আমাদের এই সময় যেটা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে এটা। তো বন্ধুরা, আমার হাতে যে দুটি খাবার তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো। এই দুটি খাবারই কিন্তু বন্ধুরা অর্গানিক খাবার। এই খাবারগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের বেলফুল গাছের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতিটা আমরা মেটাতে পারবো। কিন্তু বন্ধুরা, কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু আমার একটা নতুন এবং ছোট গাছ। এই ছোট গাছের ক্ষেত্রে আমরা যদি এই সময় নাইট্রোজেন এবং ফসফরাসটা সঠিক মাত্রায় প্রয়োগ করি, এই রকম ছোট ছোট গাছগুলোকে কিন্তু আমরা দ্রুত হারে ঝাঁকড়া করতে পারবো। তার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের মাটিটাকে কিন্তু অল্প করে খুঁচে ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে অল্প করে খুঁচে ফেলছি। এইটা বন্ধুরা একটা 8 ইঞ্চি টব। এই 8 ইঞ্চি টবের মধ্যে আমরা এই দুমুটো ভার্মি কম্পোস্ট কিন্তু সুন্দর করে ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, এই ভার্মি কম্পোস্ট যদি আমরা প্রত্যেক মাসে একবার করে আমাদের বেলফুল গাছের মধ্যে দিতে পারি, তাহলে কিন্তু এই বেলফুল গাছের মধ্যে আমরা নাইট্রোজেন এবং নানান রকম মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতিটা কিন্তু সহজেই মেটাতে পারবো। আমাদের কোনো ধরনের রাসায়নিক সার আর ব্যবহার করার প্রয়োজন হবে না। তার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা, এখানে আমি ডিমের খোসা নিয়েছি, যা আমাদের কিন্তু ফসফরাস এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতিটাও কিন্তু আমাদের গাছের মধ্যে মিটিয়ে দেবে। এই 8 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু 1 চামচ ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করে দিলাম। তোমাদের কাছে যদি এর থেকে বড় টব থাকে, সেক্ষেত্রে তোমরা 2 চামচ ডিমের খোসার গুঁড়োকে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এক্ষেত্রে যদি তোমরা এই দুটো জৈব সারকে ব্যবহার করতে না চাও, তাহলে কিন্তু তোমরা ডিএপি সারকে ব্যবহার করতে পারো। প্রত্যেকটা 8 ইঞ্চি টবের জন্য এই সময় কিন্তু তোমরা 1/2 চামচ, এই রকম 1/2 চামচ তোমরা কিন্তু ডিএপি মাটির মধ্যে ছড়িয়ে দেবে। তাহলেই কিন্তু তোমাদের নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতিটা তোমরা সহজেই কিন্তু বেলি গাছ থেকে মেটাতে পারবে এবং গাছগুলোকে প্রথমেই তোমরা দ্রুত আরে ঝাঁকড়া করে তুলতে পারবে এবং গাছ থেকে আগামী দিনে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। তো বন্ধুরা, এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই সময় আমাদের অনেক বেলি ফুল গাছের মধ্যে যে সমস্যাটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো আমরা গাছের মধ্যে সঠিকভাবে খাবারকে প্রয়োগ করছি কিন্তু গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না। গাছের মাটির মধ্যে আমরা নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতিকে মেটালেও গাছ নতুন নতুন ডালপালা এবং পাতা আনছে না। আমরা সকলে জানি বন্ধুরা, আমাদের বেলি গাছ যতক্ষণ না নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে পারবে, ততক্ষণ কিন্তু বেলি গাছ থেকে আমরা ফুল পাবো না। এবং সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, আমাদের দিনের পর দিন কেটে যাচ্ছে, গাছের মধ্যে আমরা কুঁড়িকে আনতে পারছি না। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এই সময় দাঁড়িয়ে, সেটা হলো বন্ধুরা আমাদের বেলি গাছের মাথাগুলোকে কিন্তু একটু পিঞ্চ করে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই ছোট বেলি গাছটা কিন্তু দ্রুত হারে ঝাঁকড়া হচ্ছে না এবং 3খানা ডাল আছে, তার মধ্যে 1টা ডাল বৃদ্ধি বিকাশ করছে এবং বাকি যে 2টো ডাল আছে
সেই ডাল থেকে আমরা কিন্তু পাতাকে লক্ষ্য করতে পাচ্ছি না। তো এই গাছটাকে যদি আমরা এই সময় ঝাঁকড়া করে তুলতে চাই এবং এই তিনটে ডাল থেকে যদি অসংখ্য সংখ্যায় আমরা ব্রাঞ্চকে পেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই ডালের মাথাগুলোকে পিঞ্চ করে দিতে হবে। মানে এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছ, এই কাণ্ডর যে ওপরের দিকের পাতা আছে সেই দুটো নোটকে ছেড়ে আমাদের কিন্তু পিঞ্চ করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিরমভাবে পিঞ্চ করছি? এইভাবে যদি তোমরা প্রত্যেকটা ডালের মাথাকে পিঞ্চ করতে পারো এই সময়, তাহলে কিন্তু গাছের মধ্যে গ্রোথ হরমোনটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করবে। এই কাজটা যদি আমরা এই সময় করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছে খাবার প্রয়োগ করা মাত্রই আমরা গাছকে দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করতে পারবো। যেসব গাছের মধ্যে তোমরা খাবার প্রয়োগ করছো কিন্তু সেই সব গাছের বৃদ্ধি হচ্ছে না, সেই সব গাছের মধ্যে তোমরা কিন্তু এই কাজটাকে অবশ্যই করো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকে বলেছো তোমাদের বেলি ফুলের গাছগুলির গ্রোথ ঠিকঠাক হচ্ছে, গাছের মধ্যে সঠিকভাবে ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, কিন্তু দিনের পর দিন কেটে যাচ্ছে, গাছের মধ্যে তোমরা কুঁড়িকে আনতে পারছো না। তো বন্ধুরা, এই সময় আমাদের যেসব বেলি ফুল গাছ দ্রুত আরে বৃদ্ধি বিকাশ হচ্ছে, যেসব বেলি ফুল গাছের মধ্যে তোমরা এখনও পর্যন্ত কুঁড়িকে আনতে পারছো না, সেই সব বেলি ফুল গাছের ক্ষেত্রে 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। আমাদের বেলি ফুলের গাছগুলোকে ছাদ বাগানের এমন স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটা মধ্যে সারা দিন রোদ থাকে। আমরা যদি আমাদের বেল ফুলের গাছগুলোকে ফুল সানলাইট এই সময় রাখতে পারি, তবেই কিন্তু আমরা বেল ফুলের গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িকে আনতে পারবো। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের বেল ফুল গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ। এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদকে ভালোবাসে। আমরা যদি এই গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে রাখি, গাছের বৃদ্ধি বিকাশ হলেও গাছের মধ্যে কিন্তু কখনোই কুঁড়ি আসবে না, গাছ থেকে কিন্তু তোমরা একেবারেই ফুল পাবে না। তাই এই সময় তোমাদের বেল ফুল গাছগুলোর মধ্যে কুঁড়ি আনতে হলে তোমাদের যে 3 নম্বর গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, তোমাদের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে সারাদিনের রোদটা এই বেল ফুল গাছগুলো পাচ্ছে কিনা, তবেই কিন্তু আমরা মাত্র 10 দিনের ভেতর গাছের মধ্যে কুঁড়িকে আনতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর টিপস। এরপর চলো আমরা এই যাই আমাদের 4 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এই সময় আমাদের অধিকাংশ বেলফুল গাছের মধ্যে আর একটা যে সমস্যাকে লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো আমাদের বেলফুল গাছের কুঁড়িগুলি গাছের মধ্যেই শুকিয়ে যেতে আরম্ভ করছে। অনেক সময় দেখা যাচ্ছে বেলফুল গাছের অধিকাংশ কুঁড়ি কিন্তু মাটিতে খসে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বেলফুল গাছের মধ্যে এই সময় সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। আমাদের বেলফুল গাছ যেমন অতিরিক্ত জলকে পছন্দ করে না, তেমনই কিন্তু কম জলকেও এই বেলফুল গাছ কিন্তু একেবারেই পছন্দ করে না। এই দুটি ক্ষেত্রেই কিন্তু গাছের কুঁড়ি ঝরে পড়তে লক্ষ্য করা যায় এবং অধিকাংশ কুঁড়ি গাছের মধ্যে শুকিয়ে যেতেও লক্ষ্য করা যায়। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের মাটির মধ্যে বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু এই সময় ময়েশ্চার আছে। আমাদের বেলফুল গাছের মাটি এই প্রখর রোদ্দুরে কিন্তু আমাদের ময়েশ্চার রাখতে হবে, তবেই কিন্তু আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো এবং বেলফুল গাছের কুঁড়ি ঝরাকে এবং কুঁড়ি শুকিয়ে যাওয়াকে আমরা কিন্তু বন্ধ করতে পারবো। তার জন্য আমাদের সকালে একবার এবং বিকালে একবার ভোরে কিন্তু গাছের মাটিতে জলকে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের বেলফুল গাছকে সুস্থ রাখতে পারবো এবং বেলফুল গাছের কুঁড়ি ঝরাকে আমরা বন্ধ করতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 4 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই অতি গুরুত্বপূর্ণ 5 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, আমাদের বেলফুল গাছে নানান রকম পরিচর্যা করার পাশাপাশি যে 5 নম্বর কাজটা এই সময় আমাদের করতে হবে সেটা হচ্ছে বেলফুল গাছের মাটির মধ্যে এই সময় আমাদের সঠিক খাবার কে প্রয়োগ করতে হবে। এই সময় বেলফুল গাছের মাটির মধ্যে যে দুটি খাবারকে আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে বন্ধুরা পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন। এই দুটি খাবারকে যদি আমরা এই সময় সঠিকভাবে বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে বেলফুল গাছ যেমন দ্রুত আরে বৃদ্ধি বিকাশ করতে পারবে, তেমন বেলফুল গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে পারবো। কিন্তু বন্ধুরা, এই খাবার প্রয়োগ করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বেলফুল গাছের মাটিকে এই সময় কিন্তু অ্যাসিডিক রাখতে হবে। কারণ বন্ধুরা, আমাদের বেলফুল গাছ অ্যাসিটিক মাটিকে পছন্দ করে, আর এই বেলফুল গাছের মাটিকে যদি আমরা সবসময়ের জন্য অ্যাসিটিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছগুলি মাটি থেকে সঠিকভাবে খাবার এবং জলকে ইনটেক করতে পারবে। নানান রকম পুষ্টিমৌলকে ইনটেক করে আমাদের গাছ কিন্তু সঠিকভাবে আমাদের ফুল দেবে। তো বন্ধুরা, আমাদের বেলফুল গাছের মাটিকে অ্যাসিটিক করে তোলার জন্য আমরা যে ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করি সেটা হচ্ছে বন্ধুরা চা পাতা এবং তার সঙ্গে সঙ্গে আমরা কফিকেও ব্যবহার করি, যা আমরা বাড়ি থেকে অতি সহজে সংগ্রহ করতে পারি এবং সহজেই আমাদের গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই আমাদের গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলতে পারি।
তো বন্ধুরা আজকে এমন একটি খাবার আমরা তৈরি করব, এমন একটি খাবার আমরা বেলফুল গাছের মাটির মধ্যে প্রয়োগ করব, যে খাবারটা প্রয়োগ করা মাত্রই আমাদের বেলফুল গাছের মাটি অ্যাসিডিক হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে সেই খাবারটি কিন্তু বেলফুল গাছের মাটির মধ্যে নাইট্রোজেনের যোগান দেবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমরা কিন্তু আলাদাভাবে পটাশিয়ামকেও ব্যবহার করব। যারা আমরা রাসায়নিক প্রক্রিয়ায় বাগান করতে যাই তাদের ক্ষেত্রে পটাশিয়াম এবং নাইট্রোজেনের যোগান দেওয়াটা অতি সহজ, কিন্তু বন্ধুরা যারা আমরা জৈব প্রক্রিয়াতে বাগান করতে যাই তাদের ক্ষেত্রে এই দুটি খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করাটা অনেক কিন্তু সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তো তাই জন্যে আমরা যারা জৈব প্রক্রিয়াতে গাছের মধ্যে খাবার প্রয়োগ করতে চাই তাদের জন্য কিন্তু এই খাবারটা একটা রামবান হতে চলেছে। এই খাবারটা একবার প্রয়োগ করা মাত্রই তোমরা বেনিফিট কিন্তু মাত্র 7 দিনের ভেতর লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা আমার হাতে যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটিকেই আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এই খাবারটি প্রয়োগ করলেই কিন্তু বন্ধুরা আমাদের গাছের মাটি অ্যাসিডিক হয়ে উঠবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নাইট্রোজেনের যোগান দিতে পারবো। তো চলো এই খাবারটা আমরা কিভাবে তৈরি করব, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, কতটা পরিমাণে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা এই সময় আমাদের বেলফুল গাছের মাটির মধ্যে যে দুটি খাবারকে প্রয়োগ করতে হবে সেটা কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এইটা বন্ধুরা হচ্ছে কলার খোসা। আমি কিন্তু এখানে শুকনো কলার খোসা ছোট ছোট করে টুকরো করে কিন্তু কেটে রেখেছি। এই কলার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন আছে, ক্যালসিয়াম আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম আছে। যারা আমরা জৈব প্রক্রিয়াতে পটাশিয়ামের যোগান গাছের মধ্যে দিতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই উপকারী। এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি আমাদের গাছের মধ্যে পটাশিয়ামের যোগানটা আমরা কিন্তু সঠিকভাবে দিতে পারবো। এক্ষেত্রে আমি বলবো বন্ধুরা তোমরা কাঁচা কলার খোসা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবে না, এইভাবে কিন্তু কলার খোসাগুলোকে শুকনো করে নেবে, নিয়ে তোমরা কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে গাছের মাটিতে প্রয়োগ করবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটা কিন্তু আমরা বাড়ির মধ্যে অতি সহজে বিনামূল্যে তৈরি করতে পারি। দেখতে পাচ্ছ এইখানে কিন্তু লেবুর খোসা আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই গ্রীষ্মকালে সকলে কিন্তু লেবু খেয়ে থাকি, শরবত করেও খাই এবং ভাতে দিয়েও কিন্তু আমরা এই লেবুকে খেয়ে থাকি এবং এই লেবুর খোসাগুলোকে আমরা কিন্তু ফেলেও দিই। কিন্তু বন্ধুরা এই লেবুর খোসাগুলো আমরা যদি সঠিকভাবে জলে ভিজিয়ে রেখে এবং লিকুইড তৈরি করে আমরা যদি সেই জলটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা সুন্দর বেনিফিট পাবো। এই লেবু যেমন বন্ধুরা একটা অ্যাসিটিক জিনিস, গাছের মাটিকে যেমন অ্যাসিটিক করে তুলবে তেমন লেবুর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন আছে। কিন্তু কিভাবে এই জিনিসটাকে আমরা প্রয়োগ করবো গাছের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ 250 ml জলের মধ্যে আমি কিন্তু 4টে লেবুর খোসাকে সুন্দরভাবে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই জিনিসটাকে যেটা করতে হবে আমাদের অন্য একটা পাত্রের মধ্যে এরপর আমাদের কিন্তু ছেঁকে নিতে হবে। সুন্দর করে আমরা কিন্তু এই জলটা ছেঁকে নেবো এবং এই জলটার সঙ্গে বন্ধুরা আমাদের 250 ml আরও জল কিন্তু অ্যাড করতে হবে। অ্যাড করার পর কিন্তু আমরা গাছের মাটিতে এই জলটাকে ব্যবহার করতে পারবো। এই জলটা বন্ধুরা একবার যদি ব্যবহার করি আমাদের চা পাতা এবং কফিকে ব্যবহার করার কোনো ধরনের প্রয়োজন নেই। আমরা কিন্তু এই জিনিসটা ব্যবহার করেই গাছের মাটিকে অ্যাসিডিকও করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেনেরও যোগান দিতে পারবো। তো চলো কতটা পরিমাণে এই দুটো খাবারকে আমরা গাছের মধ্যে ব্যবহার করবো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কলার খোসাটাকে নিয়ে চলে এসেছি গাছের মাটিতে প্রয়োগ করার জন্য। আমাদের এই 8 ইঞ্চি টবের জন্য বন্ধুরা আমরা 2 চামচ কলার খোসাকে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দেবো। এইখানে বন্ধুরা আমার 2 চামচ কলার খোসা আছে, আমি কিন্তু সম্পূর্ণ কলার খোসাটাকে আমি কিন্তু সুন্দর করে গাছের মাটির মধ্যে বন্ধুরা প্রয়োগ করে দিচ্ছি দেখো, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিটাকে কিন্তু একটু বন্ধুরা নাড়িয়েই কলার খোসাগুলো মিশিয়ে দিচ্ছি। এই যে খাবারগুলো দিচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু একসাথেই সব খাবারকে প্রয়োগ করতে হবে, আমরা কিন্তু একটা একটা করে খাবারকে প্রত্যেক দিন প্রয়োগ করব না। এরপর বন্ধুরা এই যে জলটা দেখতে পাচ্ছ যে জলটা আমরা তৈরি করলাম লেবুর জল, সেই লেবুর জলটাকে আমাদের কিন্তু 250 ml প্রত্যেকটা গাছের মাটিতে ব্যবহার করতে হবে। দেখো আমি সুন্দর করে এই জলটা ব্যবহার করে দিলাম। এরপর বন্ধুরা আমাদের গাছগুলোকে রোদযুক্ত স্থানের মধ্যে আমাদের কিন্তু রেখে দিতে হবে। তো বন্ধুরা এই এপ্রিল মাসের শুরুতে দাঁড়িয়ে আমরা যদি এই কয়েকটি কাজকে করতে পারি এবং এই সুন্দর শরবতটি যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ থেকে যেমন প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো তেমন প্রত্যেকটা বেলফুল গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশও করবে। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যারা নতুন বন্ধু চ্যানেলের প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, নমস্কার।